নমস্কার বন্ধুরা, এখন শীত পড়ে গেছে। কারিকুরি তোমাদের জন্য একটা শীতের এক ধরনের মানে সবজি, শীতের একটা আচার নিয়ে আসছে। আজকে কিভাবে সেই আচারটা হবে তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো। এটা কি? এটা হচ্ছে জলপাই। এই জলপাই এই সময়টাতেই পাওয়া যায়। এখানে আমি 300 গ্রাম জলপাই নিয়েছি। এই জলপাইটা আমি 3 দিন আগে কিনেছি। 3 দিন আগে কিনে এটাকে প্লাস্টিকে ভরে রেখেছি কেনাতে, তাতে আমার জলপাইটা একটু নরম হয়েছে। নরম হলে আমার আচারটা করতে সুবিধে হবে। আমাকে একটু হাতে চটকে নিয়ে আচারটা আমি করব। এই 300 গ্রাম জলপাইয়ের জন্য আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি। চিনি দিয়ে আমি এটা করব। এই আর বাকি কীভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। এই চিনিটা প্রথমে আমি চিনিটার রসটা করে নেব। প্রথমে আমি চিনিটা এখানে ঢেলে দিলাম। গ্যাসটা আমার আগে থেকেই ধরানো ছিল। এবার আমি এতে 1 কাপ জল, 1 থেকে 1.5, আমি এখানে 1.5 কাপ জল দেবো, কারণ আমার এটাকে একটু ফুটতে হবে। দেখো, ওই 150 গ্রাম চিনিতে আমি এই কাপের 1.5 কাপ জল দিয়েছি। দেখো, আমার এবার আস্তে আস্তে চিনির জলটা ফুটতে শুরু করেছে। আমি এবার হাত দিয়ে এই যে নরম করে, নরম করার জন্য 3 দিন আগে জলপাইগুলো কিনে রেখেছিলাম প্যাকেটে ভরে, সে দেখো জলপাই আমার নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে আস্তে আস্তে টিপে দিচ্ছি। আর ওইদিকে আমার চিনির জল ফুটতে শুরু করেছে। যতটা সম্ভব, যতটা হয়, আমি ঠিক ততটাভাবে এটাকে হাত দিয়ে নরম করে দিচ্ছি। দেখো, আমি সমস্ত এগুলোকে এইভাবে হাতে টিপে টিপে করে নিয়েছি। এবার আমার এদিকে চিনি জল ফুটতে ফুটছে, আমি এটাকে এখানে দিয়ে দেব, কেননা আমার জলপাইটাকেও ভালো করে সিদ্ধ হতে হবে। তোমরা সবাই জানো জলপাই খুবই উপকারী। এই সময়ে সবারই সর্দি কাশি হয়। এই সর্দি কাশির পক্ষে জলপাই খুব উপকারী। সর্দি কাশি, জলপাই সর্দি কাশিকে সময় সর্দি কাশিটা মানে কাটিয়ে দেয়। দেখো, এইবার আমি এতে অল্প একটু লবণ দেব। লবণটা স্বাদ মতো আমি 1/2 চা চামচ দিলাম। আর একটু দিয়ে দিই, কারণ জলপাইটা টক হয়। তো খুবই অল্প একটুখানি হলুদ আমি এতে দিব। আমাদের অনেকেরই মনে হয় যে খাবার শেষ পাতে একটু চাটনি, রোজ রোজ আমাদের চাটনি করতে তো ভালো লাগে না। তো আমরা যদি এইটাকে ঠিক এইভাবে করে রেখে দিই, তাহলে প্রয়োজনে আমরা একটু বার করে করে ফ্রিজে রেখে দিলাম, প্রয়োজনে আমরা একটু এটা বার করে খেতে পারি, মানে চাটনির অভাব এটা আমাদের পূরণ করবে। আমি তো তাই করি। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে, ওই জন্য আমি এতে খুব অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। আমার ফুটতে থাকবে, ফুটু। দেখো বন্ধুরা, এবার আমি এদিকে ওভেনটা ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আমার এটাতে একটু ফোড়ন দেবো আমি। ফোড়নটা আমি একটু সাদা তেল, খুবই অল্প পরিমাণে সাদা তেল দেবো। 1 টেবিল চামচের মতো সাদা তেল আমি এতে দিলাম। দেখো, ওইদিকে আমার
আমি এতে দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিই, তা না হলে ফাটতে পারে তেলে দিলে। শুকনো লঙ্কা দুটো এতে ফোড়ন দিলাম। আর দিচ্ছি হাফ চামচ মতো মৌরি। এই মৌরির গন্ধটা এই আচারে বেশ ভালো লাগে। দেখো এদিকের ফোড়নটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার এই ফোড়নটা তেলটা এর মধ্যে দিয়ে দেবো। আচারটাও বেশ শুকিয়ে শুকিয়ে এসেছে। এটা খেতে খুব টেস্ট হয়। এবার দেখো এর মধ্যে আমি একটু আচারের মশলা দেবো। এই আচারের মশলাটা আমি কিভাবে করেছি সেটা আমার চ্যানেলে আচারের ভিডিও আছে, সেটা দেখলেই তোমরা এই মশলাটা রেসিপি পেয়ে যাবে। এই মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এটাকে একদম শুকনো শুকনো করবো, তাই এটাকে আমার আরেকটু রাখতে হবে। শুকনো শুকনো করলে কিছুদিন রেখে এটা খাওয়া যাবে, প্রায় মাস খানেক মাস ধরে এটা রেখে তোমরা খেতে পারো। দেখো বন্ধুরা আমার এটা বেশ সুন্দর একটা আঠা আঠা পাক পাক মতো হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলাম। বন্ধুরা দেখো হয়ে গেল আমার জলপাইয়ের আচার। দেখো বেশ সুন্দর হয়েছে, এই আচারটা খুব টেস্টি হয়, তোমরা এটা করে খেতে পারো। আর সবসময় আমি আগে বলেছি যে সবসময় চাটনি করাটাও আমাদের সময় হয় না বা ইচ্ছেও করে না। আমরা যদি এরকম একটা আচার করে রেখে দিই তাহলে তো খুব কোনো অসুবিধেই নেই, শেষ পাতে আমরা এটাকে একটুখানি এরকম করে তুলে খেয়ে নিতে নিয়ে খেতে পারি, খুবই ভালো লাগে খেতে। তোমরাও এটা করে খাবে। আর আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটিকে লাইক করবে, কমেন্টস লিখবে ভিডিওটিতে, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে অল বাটনটি টিপবে তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।